ব্রায়না টেইলর হত্যার এক বছর কেটে গেছে। অভিযুক্ত তিন পুলিশ অফিসার চাকরিচ্যুত হলেও আদালত টেইলরের হত্যাকাণ্ডে কোনো অফিসারকে দোষী সাব্যস্ত না করলে তীব্র জনরোষ ও বিক্ষোভের সৃষ্টি হয়, আর সেই বিক্ষোভের রেশ কাটেনি এখনও। নিউ ইয়র্ক, আটলান্টা, লুইসভিল, গ্র্যান্ড র্যাপিডস, মিশিগান সহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ন্যায় বিচার ও পুলিশ বিভাগের সংস্কারের দাবি জানান। আরও জানাচ্ছেন মেহরুন মিন্তে ফেরদৌস। গত বছর 13 মার্চ 26 বছরের কৃষ্ণাঙ্গ তরুণী ব্রায়না টেইলর নিজের অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে প্রাণ হারান। তার বাড়িতে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই হানা দেয় পুলিশ। টেইলরের শরীরে 5টি গুলি লাগে। অভিযান চালানো তিন পুলিশ অফিসারকে পরে চাকরিচ্যুত করা হয়। আমেরিকান আদালত টেইলরের হত্যাকাণ্ডে কোনো অফিসারকে দোষী সাব্যস্ত না করলে তীব্র জনরোষ ও বিক্ষোভের সৃষ্টি হয়। সেই বিক্ষোভের রেশ কাটেনি এখনও। স্থানীয় সময় শনিবার টেইলরের ছবিযুক্ত ব্যানার নিয়ে র্যালিতে যোগ দেন তার মা তামিকা পালমার। টেইলরের খালা বিয়াঙ্কা অস্টিন বলেন, আমেরিকায় আমরা কেমন সমাজ দেখতে চাই তা আজ আমরা দেখিয়ে দেব। লুইস ভ্যালি ও কেন্টাকির দিকে তাকিয়ে দেখুন। বিক্ষোভে যোগ দেয়া 50 বছর বয়সী আফ্রো আফ্রিকান ক্যামিলি বাসকুস বলেন, এক বছর কেটে গেলেও আমরা এখনও ন্যায় বিচার পাইনি। টেইলরের পরিবারের আইনজীবী বেঞ্জামিন ক্রাম বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা 2টি আমেরিকায় রয়েছি, একটি কৃষ্ণাঙ্গদের আরেকটি শ্বেতাঙ্গদের। আমরা আমেরিকার সব নাগরিকের জন্য ন্যায় বিচার চাই। এদিকে টেইলরের মৃত্যুবার্ষিকীতে গভীর শোক জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ড্রু বিশার। লুইস ভ্যালির FBI অফিস জানায়, টেইলর হত্যা তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট জো বাইডেন পুলিশ বিভাগের সংস্কারের বিষয়ে বিক্ষোভকারীদের দাবিকে সমর্থন জানিয়েছেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।